নাম্বার 10 জিয়াউডান। জিয়াউডান কেবল একজন খারাপ ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন সর্বোচ্চ ডিগ্রির সাইকো। তিনি পূর্ব দিকের হান রাজবংশের শেষ দিকের যুদ্ধবাজ কাউকাউয়ের জেনারেল ছিলেন। তিনি কিংবদন্তি হয়েছিলেন যখন 190-এর দশকের শেষের দিকে যুদ্ধের সময় একটি তীর তার বাঁচকে আঘাত করে এবং সেই সময় তার সৈন্যরা অবাক হয়ে গেছিল এবং তার শত্রুরা অবাক হয়ে গেছিল এটা দেখে যে তিনি নিজেই সেই তীরটিকে তার বাঁচক থেকে টেনে বার করেন এবং সকলের সামনেই তিনি নিজের চোখের বলটি গিলে ফেলেন। এর আগে আর কেউ এরকম ভয়ানক ঘটনা দেখেননি এবং তারপর থেকেই জিয়াউডানকে চীনের চূড়ান্ত খারাপ জেনারেল বলে বিবেচনা করা হতে থাকে। এই ঘটনার পর থেকেই তার শত্রু সেনাবাহিনীও ব্লাইন জিয়াউডানের বা এক চোখের যোদ্ধাকে খুব ভয়ের চোখে দেখতেন। নাম্বার 9 মিয়ামোটো মুসাশি। পৃথিবীর সেরা তলোয়ারবাজদের মধ্যে একজন ছিলেন মিয়ামোটো মুসাশি। তিনি জাপানি সামুরাই ছিলেন এবং তিনি তার জীবদ্দশায় 60 জনকে ডুয়েলে হারিয়েছিলেন। তবে এই ডুয়েলগুলি ছিল হাইল্যান্ডার স্টাইলের, যার মানে হলো দুজন প্রতিযোগীর মধ্যে যে বেঁচে থাকবে সেই জিতবে। তার প্রথম ডুয়েলটি সম্ভবত সবচেয়ে উল্লেখযোগ্য ছিল কারণ তিনি মাত্র 12 বছর বয়সে একজন প্রাপ্তবয়স্ক সামুরাইকে হারিয়েছিলেন, যেখানে মুসাশির কাছে একটা লাঠি ছিল কিন্তু প্রতিপক্ষ সামুরাইয়ের কাছে একটি ধারালো ব্লেড ছিল। সেদিন থেকে 29 বছর বয়স অবধি তিনি 60টি ডুয়েল লড়েছিলেন এবং তিনি তার লোকেদের যুদ্ধে নেতৃত্বও দিতেন। এই কারণে তার ডুয়েলের সংখ্যা 60 হলেও তিনি অনেক বেশি সংখ্যক শত্রুকে হত্যা করেছিলেন এবং এটা বলা হয় যে এই সমস্ত লড়াইয়ে তার গায়ে একটা আঁচড়ও লাগেনি। নাম্বার 8 চেঙ্গিস খাঁ। চেঙ্গিস খাঁর ছোটবেলার নাম ছিল তেমুজিন। তার জন্ম হয়েছিল 1162 সালে। তিনি একজন মঙ্গোলিয়ান ছিলেন। তিনি উত্তর পূর্ব এশিয়ার অনেক যাযাবর জাতিকে একত্রিত করে সমগ্র ইউরেশিয়া ছাড়াও মধ্য এশিয়া এবং চীনের যথেষ্ট অংশ দখল করেছিলেন। তাকে মঙ্গল ধ্বংসকারী বলা হয় কারণ তিনি বিশ্বের জনসংখ্যার প্রায় 1/4 হত্যা করেছিলেন। তার লোকেরা বিশ্বাস করত যে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি এবং তাকে স্বর্গ থেকে প্রেরণ করা হয়েছিল, এই কারণে তাকে তারা পবিত্র যোদ্ধা বলত। এই সময় তিনি যে আক্রমণ চালিয়েছিলেন তাতে প্রায় 700 মিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড পরিবেশে তৈরি হয়েছিল এবং তিনি প্রায় 40 মিলিয়ন মানুষ হত্যা করেছিলেন। তিনি পৃথিবীর প্রায় 22% জয় করেছিলেন, তাই তাকে সবুজ আক্রমণকারী বলা হয়। তার মৃত্যুর সঠিক কারণ জানা নেই, তবে ধারণা করা হয় 1227 সালের আগস্ট মাসে একটি যুদ্ধের সময় ঘোড়া থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। তিনি 1206 থেকে 1227 খ্রিস্টাব্দ অবধি রাজত্ব করেছিলেন। তার কবর মঙ্গোলিয়ার ঠিক কোথায় তাও জানা যায়নি। নাম্বার 7 আলেকজান্ডার দি গ্রেট। গ্রিসের ম্যাসিডোনিয়ার আলেকজান্ডার III, যাকে আমরা আলেকজান্ডার দি গ্রেট বলে চিনি, তিনি 356 খ্রিস্টপূর্বাব্দে ম্যাসিডন রাজ্যের পেলিয়া নামক স্থানে জন্মেছিলেন। ভারতে তিনি সিকান্দার নামে পরিচিত। তার পিতা ছিলেন কিং ফিলিপ II। তিনি মাত্র 13 বছর বয়সে বুসিবেলাস নামে একটি ঘোড়াকে কাবু করেছিলেন, যাকে আগে কেউ কাবু করতে পারেনি। এই ঘটনা দেখে তার পিতা মুগ্ধ হয়ে তাকে বলেন, তোমার ভেতরে যে প্রতিভা আছে তাতে ম্যাসিডোনিয়ার কিংডমও তোমার যোগ্য নয়। তার পিতা মিলিটারি ক্যাম্পেইন দিতেন, তাই তিনি খুব বেশি সময় আলেকজান্ডারের সাথে কাটাতে পারতেন না আর এতে আলেকজান্ডার খুব কষ্ট পেত। তিনি লিওনাইডাস অফ এপিরাসের কাছ থেকে গণিত, ঘোড়ায় চড়া ও তীর চালানোর শিক্ষাও নিয়েছিলেন। তার পরবর্তী গুরু ছিলেন লিসিমাকাস। এরপর কিং ফিলিপ II দার্শনিক অ্যারিস্টটলকে তাকে পড়ানোর জন্য রাখেন। অ্যারিস্টটল তাকে 3 বছর ধরে দর্শন, কবিতা, নাটক, বিজ্ঞান এবং রাজনীতি পড়িয়েছেন, কিন্তু তার যুদ্ধ করার ইচ্ছা প্রবল ছিল। কিং ফিলিপ II ইউরিডিসিকে বিয়ে করেন আর আলেকজান্ডারের মা অলিম্পিয়াকে ছেড়ে দেন, তাই আলেকজান্ডারও তার মা অলিম্পিয়া ম্যাসিডোনিয়া ছেড়ে দেন। তার পিতাকে তার বডিগার্ড পসেনিয়াস হত্যা করার পর মাত্র 20 বছর বয়সে তিনি সিংহাসনে বসেন ও তিনি খুব তাড়াতাড়ি ম্যাসিডোনিয়ার আর্মিদের সমর্থন পেয়ে যান। তিনি এশিয়া মাইনর, সিরিয়া ও ইজিপ্ট বিনা হারেই জিতে নেন। এরপর তিনি 18,000 কিলোমিটার জায়গা দখল করেন, পশ্চিমে গ্রিস থেকে শুরু করে উত্তরে গ্যানিয়বি পর্যন্ত যেতেন ও দক্ষিণে ইজিপ্ট থেকে পূর্বে ভারতের পাঞ্জাব পর্যন্ত যেতেন। তার আর্মির কাছে সিরেসাস নামে লম্বা লম্বা হাতিয়ার ছিল, যা তাদের যুদ্ধে অন্যের থেকে এগিয়ে রাখত।
আলেকজান্ডার অনেক জায়গা দখল করলেও সেখানে তিনি তার সাম্রাজ্যকে বাড়াতে পারেননি এবং তার মৃত্যুর পর তার সাম্রাজ্য তিনটি আলাদা ভাগে ভাগ হয়ে যায়, যাকে হেলিনিস্টিক কিংডমস বলা হয়। তিনি তার প্রিয় ঘোড়া বুসিফিলাসের মৃত্যুর পর তার কথা মনে করে আলেকজান্ড্রিয়া বুসিফিলাস নামে একটি শহর তৈরি করেছিলেন। তিনি গ্রিক ভাষাকে সমর্থন করতেন। তার মৃত্যু 323 খ্রিস্টপূর্বাব্দে অসুখের কারণে হয়, তবে অনেকে বলেন তাকে বিষপানে হত্যা করা হয়েছে। তিনি ঝিরাম নদীর তীরে হিদাসপিসের যুদ্ধে পুরুকে হারিয়েছিলেন, কিন্তু পুরুর বীরত্বে তিনি মুগ্ধ হয়ে তাকে তার রাজ্য ফিরিয়েও দিয়েছিলেন। নাম্বার 6, খুতুলুন। খুতুলুন ছিলেন মঙ্গোলিয়ান নেতা কায়দুর মেয়ে এবং চেঙ্গিস খান নাতি কুবলাই খানের ভাগ্নে। খুতুলুনের জন্ম হয় 1260 মঙ্গোলিয়ায়। খুতুলুন তার পিতা কায়দুর প্রিয় ছিলেন। তিনি খুতুলুনকে যেখানে যেতেন সঙ্গে করে নিয়ে যেতেন, এমনকি সামরিক প্রচারেও তিনি খুতুলুনকে সঙ্গে রাখতেন। সুন্দরী খুতুলুন একজন শ্রেষ্ঠ যোদ্ধা ছাড়াও ভালো ঘোড়াচালক ও দারুণ কুস্তিগির ছিলেন। খুতুলুন ঘোড়ায় চড়ে শত্রুদের ডেরায় সহজেই চলে যেতে পারত ও বন্দীকে চোখের পলকে নিজের ঘোড়ায় তুলে নিয়ে যেত, ঠিক মুরগির গা থেকে পালক তোলার মতো। এটা মার্কো পোলো বলেন। যে সুন্দরী খুতুলুনকে বিয়ে করতে চাইত, খুতুলুন তাকে কুস্তি প্রতিযোগিতায় ডাকতেন এবং খুতুলুন বলেছিলেন তাকে বিয়ে করতে চাইলে তাকে কুস্তি প্রতিযোগিতায় হারাতে হবে। হারলে প্রতিযোগী পুরুষকে তাকে কিছু সংখ্যক ঘোড়া দিতে হবে। কেউই খুতুলুনকে হারাতে পারত না, আর খুতুলুন ঘোড়া জিতে নিত। এইভাবে সে 10,000 ঘোড়া জিতেছিল। সে এই ঘোড়াদের এমন ভাবে প্রশিক্ষণ দিয়েছিল যেন তারা পৃথিবী দখল করতে পারে। তার পিতা সমস্ত সামরিক ও রাজনৈতিক পরামর্শ তার কাছ থেকে নিত এবং মৃত্যুর ঠিক পূর্বে তিনি খুতুলুনকে রাজত্ব দিতে চেয়েছিলেন, কিন্তু রাজপরিবারের পুরুষ আত্মীয়রা তা মেনে নেননি, কারণ তারা কোনো নারীকে রাজত্ব দিতে রাজি ছিলেন না এবং তার পিতাকে হত্যা করা হয়। তিনি কোনোদিন বিবাহ করেননি এবং তার পিতার মৃত্যুর পর তার পিতার সমাধি তিনি প্রায় 5 বছর অবধি রক্ষা করেছিলেন। 1306 খুতুলুনের মৃত্যু হয়। নাম্বার 5, ছত্রপতি শিবাজি মহারাজ। মহারাজ শব্দটি যুক্ত না করে কোনো ভারতীয় তার নাম উল্লেখ করতে পারেনি, সেই থেকেই তার মহত্ব সম্পর্কে ধারণা করা হয়। তিনি এমন একজন রাজা ছিলেন যে তার জনগণের স্বাধীনতার জন্য লড়াই করেছিল, রাজত্বের জন্য নয়। যোদ্ধা হওয়ার জন্য শারীরিকভাবে অনুপযুক্ত হলেও এই মারাঠা বীরকে কেউ দমাতে পারেনি। তিনি একজন মাস্টার স্ট্র্যাটেজিস্ট ছিলেন আর তিনি আফজাল খানকে 1:1 ডুয়েলে হত্যা করেছিলেন। শিবাজি মোগল সাম্রাজ্য, গোলকুন্ডা ও বিজাপুরের সুলতানি ছাড়াও ইউরোপীয় উপনিবেশিক শক্তির সাথে জোট ও শত্রুতা উভয় ক্ষেত্রেই জড়িত ছিলেন। শিবাজির সামরিক বাহিনী মারাঠা প্রভাবকে আরো বাড়িয়ে দিয়েছিল। কেল্লা দখল ও নির্মাণ ছাড়াও তিনি মারাঠা নৌবাহিনী, নৌদুর্গ, যুদ্ধজাহাজ তৈরি করেছিলেন, তাই তাকে ফাদার অফ ইন্ডিয়ান নেভি নামেও ডাকা হয়। তিনি প্রশাসনিক সংগঠনগুলির সাথে একটি উপযুক্ত এবং প্রগতিশীল নাগরিক নিয়ম প্রতিষ্ঠা করেছিলেন। তিনি প্রাচীন হিন্দু রাজনৈতিক ঐতিহ্য এবং আদালতের সম্মেলনকে পুনরুজ্জীবিত করেছিলেন এবং আদালত ও প্রশাসনে পারসি পরিবর্তে মারাঠি ও সংস্কৃতের ব্যবহার করেছিলেন। তিনি গেরিলা যুদ্ধের কৌশল অবলম্বন করতেন এবং তিনি তার শত্রুদের ওপর অতর্কিতে গেরিলা আক্রমণ চালাতেন এবং তিনি তার ভূমির ভূগোল সম্পর্কে সচেতন ছিলেন, তাই তাকে মাউন্টেন র্যাট বা পার্বত্য মুশিক বলা হতো। ঔরঙ্গজেব তাকে আগ্রায় গৃহবন্দী করে রেখেছিলেন, কিন্তু তিনি নিজের বুদ্ধির জোরে সেখান থেকে পালাতে পেরেছিলেন। তিনি একমাত্র শাসক যিনি মহিলাদের পক্ষে দাঁড়িয়েছিলেন। যদি তার সেনাবাহিনীর কেউ শত্রুদের ভূমিতে অভিযান চালানোর সময় কোনো মহিলাকে স্পর্শ করত, তবে তাকে কঠোর শাস্তি দেওয়া হতো। নাম্বার 4, মহারানা প্রতাপ। মহারানা প্রতাপ উদয়পুর মেবারের সিসোদিয়া রাজবংশের রাজা ছিলেন। তার জন্ম 9 মে 1540 উত্তর পশ্চিম ভারতের মেবারে হয়েছিল। তিনি ছেলেবেলা থেকেই ভয়ডরিং ও আত্মসম্মানী যোদ্ধা ছিলেন। মহারানা প্রতাপের বীরত্ব বিশ্ববিখ্যাত ছিল। তিনি নিজের মাতৃভূমি রক্ষার জন্য আর আত্মসম্মানের জন্য সিংহাসন ত্যাগ করেছিলেন এবং সারা জীবন জঙ্গলে কাটিয়েছিলেন, কিন্তু মোগল সম্রাট আকবরের কাছে মাথানত করেননি। তখন সমগ্র ভারতবর্ষে আকবরের সাম্রাজ্য প্রতিষ্ঠা হচ্ছিল, কিন্তু সেই সময় তিনি একমাত্র রাজা ছিলেন যিনি রুখে দাঁড়িয়েছিলেন। তার উচ্চতা 7.5 ফুট ছিল আর ওজন ছিল 110 কেজি। সুরক্ষা কবজের ওজন ছিল 72 কেজি, ভালার ওজন ছিল 80 কেজি। কবচ, ভাল ও তলোয়ারের ওজন যোগ করলে তিনি যুদ্ধক্ষেত্রে প্রায় 200 কেজি ওজন নিয়ে লড়াই করতেন। মহারানার তলোয়ার, কবচ ইত্যাদি বস্তু আজও উদয়পুর রাজপরিবারের সংগ্রহশালায় রাখা আছে। আকবর প্রতাপকে প্রস্তাব দিয়েছিলেন যদি তিনি তার কাছে মাথানত করেন তাহলে তিনি অর্ধেক হিন্দুস্তানের রাজত্ব
মহারানাকে দিয়ে দেবেন, কিন্তু তিনি তা গ্রহণ করেননি। আর দীর্ঘ 30 বছর আকবর চেষ্টা করেও রানা প্রতাপকে বন্দী করতে পারেননি। আকবর আর রানা প্রতাপের মধ্যে 1576 সালে হলদিঘাটির যুদ্ধ হয়েছিল, যেখানে আকবরের কাছে 80,000 সেনা ছিল, সেখানে রানার কাছে মাত্র 20,000 সেনা ছিল। আকবরের কাছে বিশাল সেনা ও অনেক অস্ত্র থাকলেও রানা মাতৃভূমির জন্য নির্ভয়ে লড়াই চালিয়েছিলেন। এই যুদ্ধ এতটাই ভয়ানক ছিল যে যুদ্ধের 300 বছর পরেও সেখান থেকে তলবার পাওয়া গিয়েছিল। মহারানা প্রতাপের বীর ও বুদ্ধিমান ঘোড়ার নাম ছিল চৈতক, যে নিজের জীবন বাজি রেখে 26 ফুট গভীর খাত থেকে লাফিয়ে মহারানা প্রতাপের প্রাণ বাঁচিয়েছিল। হলদিঘাটিতে আজও চৈতকের মন্দির আছে। নাম্বার 3, ফ্লামা। মার্কাস ক্যালপানিয়াস ওরফে ফ্লামা একজন প্রাচীন রোমান ব্রিড গ্ল্যাডিয়েটর যোদ্ধা ছিলেন। তিনি প্রথম পুনিক যুদ্ধে লড়াই করেছিলেন। তিনি একটি উদ্ধার মিশনে 300টি স্বেচ্ছাসেবক সৈন্যকে কাস্তিতে নিয়ে যান। এখানে তাদের প্রচুর রক্তক্ষয় হয় এবং তার লোকেদের মৃতদেহ স্তূপের মধ্যে তিনি আহত অবস্থায় পড়েছিলেন। তাকে সেখান থেকে টেনে বার করার পর তাকে গ্ল্যাডিয়েটর স্কুলে প্রেরণ করা হয়েছিল। গ্ল্যাডিয়েটররা ছিলেন সশস্ত্র যোদ্ধা যারা রোমান প্রজাতন্ত্র এবং রোমান সাম্রাজ্যের দর্শকদের বিনোদন দিতেন। অন্যান্য গ্ল্যাডিয়েটর বন্যপ্রাণী এবং ভয়ানক অপরাধীদের সাথে এরিনাতে সহিংস লড়াই করে। তবে ফ্লামার মতো স্বেচ্ছাসেবকরা তাদের জীবন বাজি রেখে আইনি ও সামাজিক অবস্থা ঝুঁকি নিয়ে এরিনাতে লড়াই করতেন। অন্যান্য গ্ল্যাডিয়েটররা তাদের স্বাধীনতার জন্য লড়াইয়ে ব্যস্ত থাকাকালীন তিনি 4 বার তার স্বাধীনতা প্রত্যাখ্যান করেছিলেন, যেখানে স্পার্টাকাস স্বাধীনতার জন্য নিজের সেনা তৈরি করে রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করেছিলেন, সেখানে ফ্লামার মানসিকতা সম্পূর্ণ বিপরীত ছিল। তিনি খ্যাতির জন্য লড়াই করতেন এবং স্বাধীনতা অর্জনের পর তিনি রডিয়াস নামে কাঠের লাঠি পেয়েছিলেন, কিন্তু তিনি দর্শকের ফ্লামা 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 বলে চিৎকার উপভোগ করতেন এবং তাই স্বাধীনতা স্বীকার না করে লড়াই চালিয়ে যেতেন। প্রতিপক্ষের ধরে বারবার ছুরির আঘাত করে হত্যা করতে তিনি বেশি পছন্দ করতেন। ফ্লামা তার 22তম লড়াইয়ে 30 বছর বয়সে নিহত হয়েছিলেন। নাম্বার 2, লিওনাইডাস। গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসের মতে অ্যানাক্সান্দ্রিয়াস দ্বিতীয় ও তার প্রথম স্ত্রীর, যে তার ভাইঝিও ছিল, তাদের দ্বিতীয় পুত্র ছিলেন লিওনাইডাস, যিনি 540 খ্রিস্টপূর্বে জন্মেছিলেন। অ্যানাক্সান্দ্রিয়াস 2 এর মৃত্যুর পর তার দ্বিতীয় স্ত্রীর পুত্র ক্লিওমেনাস প্রথমকে রাজা নির্বাচন করা হয়, কিন্তু তিনি কোনো পুত্র সন্তান না রেখেই মারা যান। তাই তার পর রাজা হন ডোরিয়াস, যে লিওনাইডাসের বড় ভাই ছিল, কিন্তু সিসিলি যাওয়ার পথে তার মৃত্যু হওয়ায় 489 BC লিওনাইডাস রাজা হন। লিওনাইডাস ক্লিওমেনাসের কন্যা গর্গকে বিবাহ করেন। লিওনাইডাস একজন হপলাইট যোদ্ধা ছিলেন। তিনি ছোটবেলা থেকেই কঠোর শারীরিক ও মানসিক ট্রেনিং নিয়েছিলেন। এই হপলাইট যোদ্ধাদের কাছে একটা গোল ঢাল, একটা ভালা ও একটা তলোয়ার থাকত ও যুদ্ধের সময় এরা ফ্যালাংস নামে ফরমেশন তৈরি করত, যেখানে হপলাইটরা একজন অন্যজনের পিছনে থাকত আর তাদের ঢাল একটার ওপর আরেকটা থাকত। কিন্তু আক্রমণ দুই সাইড থেকে বা পিছন দিক থেকে হলে এই ফরমেশন দুর্বল হয়ে পড়ত। এই সময় গ্রিসের এথেন্স আর স্পার্টা ছিল 2টি শক্তিশালী শহর। প্রত্যেকেই বেশি জমি দখল করার জন্য কম বেশি লড়াই করলেও যখন বাইরে থেকে কেউ আক্রমণ করত তখন তারা একত্রিত হয়ে লড়াই করত। 490 খ্রিস্টপূর্বাব্দে পারস্য দেশের রাজা ডারিয়াস 1 গ্রিস আক্রমণ করেছিলেন, যা ম্যারাথনের যুদ্ধ নামে পরিচিত। পুরো গ্রিস একত্রিতভাবে লড়াই করে পারস্য সৈনিকদের ফিরে যেতে বাধ্য করে। তার ঠিক 10 বছর পর 480 খ্রিস্টপূর্বে তার ছেলে জ্যারেক্সাস গ্রিস আক্রমণ করেন, যা ঐতিহাসিক থার্মোপিলি যুদ্ধ নামে পরিচিত। লিওনাইডাস নিজের সেনাদের থার্মোপিলিতে নিয়ে যান, কারণ সেখানকার রাস্তা খুবই দুর্গম ও সংকীর্ণ ছিল, যা লিওনাইডাস মনে করতেন তাদের হপলাইট ফরমেশনের জন্য যথাযথ। 2 দিন তারা পারস্যদের সাথে ভালোই যুদ্ধ চালায়, কিন্তু তিনি জানতেন না যে পাহাড়ের মধ্যে দিয়ে একটা রাস্তা আছে যা থার্মোপিলির পশ্চিমে যায়। একজন লোকাল গ্রিক জ্যারেক্সাসকে সে কথা জানানোর ফলে পারস্য আর্মিরা লিওনাইডাসদের চারিদিক থেকে ঘিরে ফেলে। অনেক গ্রিক আর্মি পিছু হটে ও লিওনাইডাস তার 300 স্পার্টান্স, থেসপিয়ানস আর থেবাসদের সঙ্গে নিয়ে যুদ্ধ চালিয়ে যায়। এই যুদ্ধে লিওনাইডাসরা পরাজিত হয় আর জ্যারেক্সাসের আদেশে পার্সিয়ান আর্মি লিওনাইডাসের মাথা কেটে ভালার মাথায় গেঁথে তাকে ক্রুসিফাইড করে। 400 থেবাস জ্যারেক্সাসের কাছে আত্মসমর্পণ করে। এই যুদ্ধের পরে পার্সিয়ান আর্মি গ্রিক
উপকূলব্দি পৌঁছে যায়। কিন্তু এথেন্সের নৌবাহিনী সালামিসের যুদ্ধে তাদের হারিয়ে দেয়। খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দীতে হিরোকাল্ট তৈরি হয়, যখন গ্রিসের যোদ্ধাদের কবরের পাশে তাদের পুজো করা হতো। লিওনাইডাসের মৃত্যুর 40 বছর পর স্পার্টানসরা তার অবশেষ খুঁজে সেখানে মন্দির তৈরি করে তার সম্মানে। তার সম্মানে 1955 সালে থার্মোপিলিতে একটি ব্রোঞ্জ স্ট্যাচু তৈরি করা হয়েছে। তাতে একটা কথা লেখা ছিল যার মানে হলো, এসো আর তাদের নিয়ে যাও। এটা লিওনাইডাস তখন বলেছিলেন যখন জারেক্সাস তাকে জীবনদান দেবেন বলেছিলেন যদি তিনি তার সামনে মাথা নত করে। 1968 সালে স্পার্টাতেও তার মূর্তি তৈরি করা হয়, সেখানেও একই কথা লেখা ছিল। নাম্বার 1, ভ্লাড দ্য এম্পেলার। ভ্লাড দ্য এম্পেলার ইতিহাসের এমন একটি চরিত্র যে মানবহৃদয়ে সবচেয়ে বেশি ভীতির সঞ্চার করেছে। তাকে আমরা ড্রাকুলা বলেও চিনি। তিনি একজন কিংবদন্তি যোদ্ধা এবং অন্ধকারের প্রভু হিসেবেও বিবেচিত হন। তিনি আজকের রোমানিয়ার মধ্য অঞ্চল ট্রান্সিলভেনিয়ায় 1431 সালে জন্মগ্রহণ করেন এবং বহু বছর ধরে রাজত্ব করেছিলেন। অটোমানরা যখন আক্রমণ করেছিল, ভ্লাড তখন যুদ্ধ করে তাদের পরাজিত করেছিলেন। শুধু রোমানিয়াতেই নয়, গোটা ইউরোপে ভ্লাডের এই জয়কে উদযাপন করা হয়। এমনকি পোপ পিয়াস দ্বিতীয় তার স্কিল ও যুদ্ধের চেতনা দেখে মুগ্ধ হয়েছিলেন। তাকে এম্পেলার হিসেবে স্মরণ করা হয় কারণ তিনি তার শত্রুদের ভালার মধ্যে গেঁথে ভালাটাকে দাঁড় করিয়ে দিতেন এবং কিংবদন্তি অনুসারে তিনি তাদের রক্ত পান করতেন।